আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য থাকছে মোনাকা, বাংলাদেশের আরেকটি ঐতিহ্যবাহী খাবার। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামেই পরিচিত। আর আড্ডা আয়োজনে চায়ের টেবিলও রাখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে কী কী লাগবে তা প্রথমে দেখিয়ে দিচ্ছি। ময়দা নিয়েছি 1 কাপ, 2 টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি বাটার। আমি এখানে গুলিয়ে নিব 2 টেবিল চামচ। আপনারা চাইলে তেল কিংবা ঘিও ইউজ করতে পারেন। আর নিয়েছি চিনি 3 টেবিল চামচ, আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখানে নিয়েছি 1/2 টিস্পুন কালো জিরা। বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, এখানে নিয়েছি গুঁড়ো দুধগুলো, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো সবগুলোকে মিশিয়ে নিব প্রথমে। এখন দিয়ে দিব ঘি, দিয়ে বাটার সাথে ভালো করে ময়দাগুলোকে মিশিয়ে নিব। যে কোনো গজার ক্ষেত্রে, যে কোনো খাস্তার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে তেলটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। ভালো করে মিশিয়ে নিব যাতে কোনোখানে দলা না থাকে। আমি বাটারের সাথে ভালো করে ময়দাগুলোকে মিশিয়ে নিয়েছি। আর কিভাবে বুঝবেন যে এগুলো তেলটা হয়েছে কিনা, ভালো করে এভাবে মুঠো করলে দেখুন জমাট বেঁধে গেছে, আর হাত দিয়ে প্রেস করার সাথে সাথে জুড়জুড়ো হয়ে পড়ে গেছে। তো আমাদের বাটারটা পারফেক্ট হয়েছে ময়দা অনুযায়ী। আপনারা তেল বা ঘি, বাটার যাই কিছু দিন, এভাবে মুট করলে দেখুন জমাট বেঁধে গেছে। একটু একটু পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। আপনারা চাইলে এর পরিবর্তনে দুধও ইউজ করতে পারেন। ডোটা একটু শক্ত হবে, একদম নরম হবে না, ঠিক এরকম হবে। এটাকে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আমি একটা কিচেন তাওয়াল নিয়েছি, এটাকে একটু ভিজিয়ে পানি নিংড়ে নিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এটাকে ঢেকে রাখবো, ঠিক আছে। এখন এগুলোকে আরেকটু মুছে নিব। ভাগ করে নিয়েছি, এখন একটাকে বেলে নিব, আরগুলোকে আবার ঢেকে রাখে নিচ্ছি। রুটিটা একদম পাতলা হবে না, সামান্য একটু ভারী হবে। আমি সাইডগুলোকে একটা পিজা কাটা দিয়ে কেটে নিচ্ছি। এক কাপ ময়দায় আমার এগুলো হয়েছে। এখন তেলে ভেজে নিব। তেলকে অনেক বেশি গরম করা যাবে না, সামান্য একটু গরম হলেই দিয়ে দিব ছোট গজাগুলোকে। বেশি গরম হলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে। মুরালিগুলোকে বা ছোট গজাগুলোকে বানানোর পরে মচমচে রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তেলে ভাজাটা। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিব। মোনাকাগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এর থেকে ডিপ হবে না। এখন নামিয়ে নিচ্ছি এগুলোকে। ভালো করে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি টিসি তাওয়ালে। তৈরি করে নিয়েছি মোনাক্কা, আপনারা এভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।